নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রাজ্যে কবে থেকে চলবে লোকাল ট্রেন ও মেট্রো ট্রেন। ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলোপন বন্দ্যোপাধ্যায় রেল দপ্তরকে এক চিঠি দিয়েছেন রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো ট্রেন চালুর ব্যাপারে। তো কবে থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন ও মেট্রো ট্রেন, সেই সঙ্গে কীভাবে চলবে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কী আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব। সেপ্টেম্বরে লোকাল ট্রেন মেট্রো চালুর তোড়জোড়, রেল বোর্ডকে চিঠি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের, বিস্তারিত জানব কি বলা হয়েছে। প্রোটোকল মেনে রাজ্যে লোকাল ট্রেন মেট্রো পরিষেবা চালুর আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি পাঠালো রাজ্য সূত্রের খবর। শুক্রবার রাতে রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলোপন বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছেছে। সেপ্টেম্বর থেকে ট্রেন মেট্রো চালু হলে রাজ্যের কোনো আপত্তি নেই তা জানিয়ে গোটা বিষয়ে রাজ্যের সঙ্গে পরামর্শ করেই যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে। আবারও বলবো, সেপ্টেম্বর থেকে ট্রেন মেট্রো চালু হলে রাজ্যের কোনো আপত্তি নেই তা জানিয়ে গোটা বিষয়ে রাজ্যের সঙ্গে পরামর্শ করেই যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে। আনলক চার পর্যায়ে, অর্থাৎ যেটা সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক চার, তো আনলক চার পর্যায়ে কি দেশজুড়ে রেল পরিষেবা পুরোপুরি সচল হবে নাকি বাংলায় চালু হবে লোকাল ট্রেন মেট্রো, তো এই নিয়ে হাজারো জল্পনার মধ্যে প্রোটোকল মেনে রেল বোর্ডকে চিঠি পাঠালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলোপন বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর থেকে এ রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর আর্জি জানানো হয়েছে তাতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সেপ্টেম্বর থেকে কিন্তু রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর আর্জি কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু চলতে শুরু করবে রাজ্যের লোকাল ও মেট্রো ট্রেন। সে সঙ্গে সূত্রের খবর যে শুক্রবার রাতে রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছানো চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে পরিষেবা চালু হলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে কিভাবে ট্রেন ও মেট্রো চলবে তা রাজ্যের সঙ্গে পরামর্শ করে যেন স্থির করে রেল বোর্ড। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট সংখ্যায় লোকাল ট্রেন মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে, আপত্তি নেই রাজ্যের। তবে আনুষ্ঠানিকভাবে সেই আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি লেখার কথা রাজ্যের। শুক্রবার রাতে সেই চিঠি পাঠালেন স্বরাষ্ট্র সচিব আলোপন বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে করোনা আবহে মার্চের 22 তারিখ থেকে টানা বন্ধ দেশজুড়ে লোকাল ট্রেন পরিষেবা। আনলক পর্বে শ্রমিক, স্পেশাল এবং দূরপাল্লার কিছু ট্রেন চালু শুরু হলেও দেশের পরিবহনের সবচেয়ে বড় লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা এখনও বন্ধ। এর জেরে বিপুল ক্ষতির মুখে রেল, তাই স্বাস্থ্যবিধি মেনে তা চালু করা হবে কি না একাধিকবার এ নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সেপ্টেম্বর থেকে যা চালু হওয়ার সম্ভাবনা ক্রমশই কিন্তু উজ্জ্বল হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত থেকে সেপ্টেম্বর থেকেই তা চালু হওয়ার সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে। মেট্রো রেলের তরফেও যাত্রী পরিষেবার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শুক্রবার শিয়ালদহ রেল ডিভিশনের কর্তাদের জরুরি বৈঠকের পর জানা যাচ্ছে এখনই লোকাল ট্রেন চালু নাও হতে পারে, বরং দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন রেল কর্তারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর থেকে যদিও শোনা যাচ্ছে কিন্তু ডিভিশনের কর্তাদের জরুরি বৈঠকের পর জানা যাচ্ছে যে এখনই লোকাল ট্রেন চালু নাও হতে পারে, বরং দূরপাল্লা ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে কী কী নিয়ম কানুন মানতে হবে সেটাও আমরা জেনে নেব। তো আজকের বৈঠকে যেটা আলোচনা হলো সেখানে যাত্রী বেশি, সেখানে থার্মাল ক্যামেরা বা স্ক্যানার লাগানোর চেষ্টা করা হবে, যেসব স্টেশন নিয়ে যাত্রী ওঠানামা করবে সেখানে রাজ্য প্রশাসনের সাহায্য দরকার হবে। এই মুহূর্তে প্রায় 121টি স্টাফ স্পেশাল ট্রেন চলছে, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তা বাড়ালে আরও 100টা ট্রেন চালাতে হবে। সব স্টেশনে ট্রেনের স্টপেজ রাখলে সেখানে চেকিং সম্ভব নাও হতে পারে, কারণ অত লোক বা রেল রক্ষী বাহিনী মোতায়েন করা যাবে না। পরিস্থিতি যা তাতে ট্রেন চলার অনুমতি এলেও প্রস্তুতি নিয়ে 4-5 দিন সময় লাগবে। মেট্রো সূত্রে খবর এখনও 50% কর্মী নিয়ে রাজ্যে ট্রেন চলছে, যদিও তা শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু 4-5 দিন সময় লাগবে লোকাল ট্রেন চালানোর, যেটা সমস্ত কিছু বন্দোবস্ত ঠিকঠাক করতে। তবে যেটা আশা করা যাচ্ছে যে মোটামুটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু রাজ্যে লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন কিন্তু চালু হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই সম্বন্ধে নজর থাকবে, পরবর্তী কোনো আপডেট এলে স্বরাষ্ট্র দপ্তর বা কোনো রেল দপ্তর থেকে যদি কোনো আপডেট আসে বা কোনো নির্দেশ আসে অবশ্যই আমরা কিন্তু সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। তো সেই আপডেট ভিডিও সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।